প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দেখো দর্শন দর্শন এমন একটা স্কোরিং সাবজেক্ট সেখানে কিন্তু খুব কম পরে বেশি নম্বর পাওয়া যায় এ তোমাদের যতটাই কঠিন লাগে ঠিক টুয়েলভে ততটাই সহজ আর দর্শন এমন একটা সাবজেক্ট দর্শনে কিন্তু একশো তে একশো পায় অর্থাৎ আমার ব্যাস থেকে বিগত কয়েক বছর প্রমাণিত দর্শন পরিবেশ এডুকেশন এইগুলোতে কিন্তু সংস্কৃত এগুলোতে কিন্তু একশোতে একশো অনেকই পেয়েছে সুতরাং এটা গল্প কিছু না কারণ এখানে কম পড়ে খুব ভালো পারে যায় যারা লজিক পারে তারা তো কোনো কথাই না তো এইখানে তুমি কি করে এই মুহূর্তে চল্লিশ নম্বর পেতে চলেছো অর্থাৎ বড় প্রশ্ন বড় প্রশ্ন যে তোমরা জানো যে আট মার্কের হয়তো পাঁচটা করতে পাঁচ হটা চল্লিশ তুমি কোনগুলো পড়বে কোনগুলো পড়বে তোমাদের সবগুলো তো পড়া আছে কিন্তু বুঝে উঠতে পারছ না তো এই মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাও তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছ হয়তো তোমাদের অবিশ্বাস লাগতে পারে কিন্তু পরীক্ষাটা দিয়ে আসবে তারপরে প্রশ্নটা মিলিয়ে দেখো যদিও পরীক্ষার পরে আমি প্রশ্নটা দেখে আমার সাই থেকে রিভিউ দেখাবো তোমাদের তখন মিলিয়ে দেখো কতটা কমন পেয়েছে তখন যদি তোমাদের মনে হয় গ্রহণযোগ্য সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে তুমি চ্যানেলটা তখন সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো তো এখন আমি এই মুহূর্তে বলছি না সাবস্ক্রাইব করতে দেখো প্রথম দ্বিতীয় চাপ্টার থেকে অর্থাৎ বছরের যে চ্যাপ্টার থেকে সেখান থেকে তোমরা জাস্ট এই তিনটি প্রশ্ন পড়ে নাও তাহলে কিন্তু একটা কমন পাচ্ছ তারপরে অধ্যায় থেকে দেখো দুটি প্রশ্ন পড়ে নাও কমন পাচ্ছ তারপর দেখো চতুর্থ দেওয়া মাধ্যম আর মাধ্যম অনুমান এইখান থেকে তুমি দেখো যে প্রশ্নগুলো বলছি ঠিক তুমি পরীক্ষা দিতে যাও দেখো এর বাইরে একটা প্রশ্ন তোমার পাবে না সব কিন্তু এর মধ্যে আর যেটা এই যে মিলের পরীক্ষা এইখান থেকে তো এই তিনটে পড়লে একটা কমন পাবেই পাবে পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলে এসেছে এই যে এই প্রশ্নটা মনে হয় চলে এসেছে এরকম একটা প্রশ্ন তারপর দেখো চতুর্থদের যে টিকাগুলো থাকে সেই টিকাগুলো তোমরা দেখে নাও টিকাগুলো করার চেষ্টা করো তো এইগুলো যদি তুমি দেখে যাও তাহলে তুমি হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ চলো বেস্ট অফ সকল ভালোভাবে পরীক্ষা দেওয়া